সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, MRMPL 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। বিগত বছরের ন্যায় এবছরও শারদোৎসবের প্রাক্কালে 25 নম্বর ওয়ার্ডের এবং আশেপাশের মানুষদের বস্ত্র বিতরণের আয়োজন করতে পেরেছি। মঞ্চে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী তাপস রায় মহাশয়, আছেন পশ্চিমবঙ্গ সরকারের আরেক মন্ত্রী শ্রী নির্মল মাঝি মহাশয়। বিগত বছরের ন্যায় এবছরও আমরা বস্ত্র বিতরণের অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি। সঞ্জয় উপাধ্যায়জি এসেছেন, আর যাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠান করতে পারি তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং সরকারের অনুপ্রেরণায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বাঙালিদের সব থেকে বাংলার যে সব থেকে বড় উৎসব শারদীয় উৎসব, তার প্রাক্কালে আমরা বস্ত্র বিতরণ করে থাকি এই অঞ্চলে। এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই শেখা যে মানুষের পাশে থাকতে হবে সব সময়। টিকে দিতে দুর্গাপুজো বাংলার সব থেকে বড় উৎসব, আমি সবাইকে শুভ শারদীয় জানাচ্ছি, বয়োজ্যেষ্ঠদের প্রণাম জানাচ্ছি। আর এটাই চাইব যে আমাদের বাংলার যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে সর্বধর্ম সমন্বয় ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করে আমরা সকলের উৎসবকে একত্রিত হয়ে পালন করি। এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাঁধন যেন আরও মজবুত হয়, বাংলা যেন অগ্রগতির দিকে এগিয়ে যায় এবং ভারত তথা জগৎ সভায় বাংলা যেন শ্রেষ্ঠ আসন লাগে।